ওয়েলকাম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই ফ্রিজটির প্রবলেম হচ্ছে নর্মালে ঠান্ডা হয় না এবং ঢিপে ঠান্ডা হয় কিন্তু বরফ জমে না। এটির প্রবলেম কি আর এখানে কি কি করলে আমাদের ফ্রিজটি ঠিক হবে সেটি শিখতে চাইলে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমাদের যে চেম্বারটা দেখতে পাচ্ছেন, এই চেম্বার কিন্তু অনেক বরফ ছিল। আমরা কিন্তু পানি দিয়ে কিছুটা বরফ গালিয়েছি, এরপর আবার নতুন করে আরও পানি দিয়ে আমরা গালিয়ে নিব। তো এখানে আমাদের ড্রেন লাইন দিয়ে কিন্তু পানি পড়তেছে। আমরা যে ওইখান দিয়ে পানিটা দিছিলাম, বরফটা গলে গলে কিন্তু পানি এখান দিয়ে পড়তেছে, তার মানে আমাদের পানির লাইনটা ক্লিয়ার আছে। আপনারা সবসময় পানির লাইনটা ক্লিয়ার চেক করে নেবেন, পানির লাইনটা ক্লিয়ার আছে কি না এবং নর্মালে হাওয়া যাওয়ার মতো রাস্তাটা ক্লিয়ার আছে কি না। তো যদি এগুলো ঠিক থাকে তাহলে আপনারা এখানে পার্টসগুলো চেক করে চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমাদের পানি দিয়ে বরফটি গালিয়ে নিয়েছি, এখন আমাদের ফ্রিজটি চালু দিয়েছি। তো এখানে কিছু কাজ আছে আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু আমরা কুলিং প্রোটেক্টরটি খুলে ফেলে এরপরে এখানে যে কুলিং প্রোটেক্টরের তার দুইটা ছিল এই তার দুটো কিন্তু আমরা শর্ট করে দিয়েছি, শর্ট করে দিয়েছি, ফ্রিজটি লাইন দিয়েছি এবং আমাদের টাইমারটি কিন্তু আমরা হিটারে রেখেছি। হিটারে রেখে এরপর আমরা হিটারটি চেক করে দেখলাম আমাদের হিটারটি কিন্তু গরম হইতেছে, তার মানে আমাদের হিটারটি ওকে আছে। এখন এখানে আরেকবার শর্ট করে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু স্পার্ক করবে। যদি আমাদের হিটারটি ভালো থাকে এখানে স্পার্ক করবে। তো আপনাদেরকে এমনি তো হাত দিয়ে বোঝানো যাবে না যে হিটারটি গরম হচ্ছে কি না, তো এর জন্য আপনাদেরকে এখানে স্পার্ক করে দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের হিটারটি কানেক্ট হইতেছে, আমরা যখন শর্ট করবো তখন কিন্তু এখানে স্পার্ক করবো, আর যদি হিটারটি খারাপ থাকতো তাহলে কিন্তু এখানে স্পার্ক করতো না। তো চলুন আমরা এখন টাইমারটিকে চেক করবো, টাইমারটি ঠিক আছে কি না। তো টাইমারটি চেক করার জন্য আমাদের টাইমারের উপরে কিন্তু হাত দিয়ে দেখতে হবে যে আমাদের টাইমারটি ঘুরতে আছে কি না। একটি টাইমারটি ঘুরলে কিন্তু শব্দ হবে এবং ভাইব্রেশন হবে। আমাদের টাইমারটি কিন্তু ঠিক আছে, আমরা চেক করে নিলাম। এরপর আমরা এখন কুলিং প্রোটেক্টরটি লাগিয়ে দিব। কুলিং প্রোটেক্টরটি আমাদের প্রবলেম, আর সব পার্টসপাতি তো চেক করা হয়েছে, কোনো প্রবলেম নেই, খালি কুলিং প্রোটেক্টরটি চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা কুলিং প্রোটেক্টরটি লাগিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবারে কালারে কালারে মিলে গেছে। আপনাদের যদি কালারে কালারে না মিলে তাও কোনো প্রবলেম নেই, যে কোনো এক কালারের সাথে কালার লাগিয়ে দিলে হবে। আর অ্যালমিনিয়ামের যে সাইডটা আছে কুলিং প্রোটেক্টরে, এই কুলিং প্রোটেক্টরটি কিন্তু চেম্বারের সাথেই কানেক্ট হবে। আর তারগুলো ভালো মতো গুছিয়ে রাখবেন যাতে কখনো ফ্যানের সাথে না বাজে বা অন্য কোনো জায়গায় ফিটিং করতে প্রবলেম না হয়। তো আমাদের কাজ এখানেই কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফ্যানটিকে কানেক্ট করব। তো ফ্যানের জ্যাকটি আমরা ওপরে যে জ্যাকটি আছে এটির সাথে ভালো মতো কানেক্ট করে দেবো যাতে লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু ফ্যানটি চলবে না, তখন ঠান্ডা হবে না, প্রবলেম আগেরটাই থাকবে। তো এখানে আমরা ফ্যানের বক্সটি কানেক্ট করে দিয়েছি। এখানে যে আলগা বক্সগুলো খুলেছিলাম সামনের ডিজাইনটা, সেই ডিজাইনটা কিন্তু খুলে ফেলেছি। এখন আমরা স্ক্রুপ লাগিয়ে কাজটি কিন্তু 100% কমপ্লিট করে দেবো। তো আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।